ওখানে যেতে হবে, তখন সেরকম ভাড়া আছে না, দশ টাকা দিয়ে ভাড়া, হাত তো ছাড়ে মনে হয় ওদের ওখানে নিয়ে গেল চলে গেল। তখন এরকম এখন যা পরিস্থিতি, এই যে ইয়েতে গেলে, ট্রেনে গেলে, জেনারেলে গেলে অনেক বিপদ, তখন সেরকম কথা ছিল না। এই অনুযায়ী ট্রেনে গেলাম, তারপর কী করি এখন, ঠাকুরকে কী করে যা বুঝতে হবে, জানতে হবে, আমি কিছু বই পুঁথি জোগাড় হলো, জোগাড় করলাম, বইপত্র অনুযায়ী দেখতেছি এখানকার দিমাগ খানে, এখানে কোনো কল্পনা